হাওড়া বেলুড় থানার অন্তর্গত ঘুড়ি ওড়াতে গিয়ে আহত হলেন এক কিশোর। বিশ্বকর্মা পুজোর উপলক্ষে ঘুড়ি ওড়ানো একটি রীতি আছে। সেই রীতি অনুযায়ী তারা প্রত্যেক যুবক কেউ বাড়ির ছাদে, কেউ বা মাঠে ঘুড়ি ওড়ায়। সেই রকমই বেলুড় এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রাঘাতে আহত হলেন এক যুবক। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবনতি ঘটলে তাকে কলকাতার SSKM-এ পাঠানো হয়েছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। হঠাৎ দেখে গিয়ে বাসটা এত জোরে পড়লো যে তখন আমরা বেরিয়ে এসেছি। এসে দেখি আমার ছেলে আর এক জায়গায় ছেলে নেমে পড়লো, কিন্তু জিৎ আর নামিনি, আর নামিনি জিৎ। তারপরে ওকে আমার দেওয়ারকে বলতে এসে নামালো। তারপর কি হাসপাতালে? হাসপাতালে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রূপালী হাজরা। এটা কি বাজ পড়েই হয়েছে? বাজ পড়লো, হঠাৎ বাজ পড়লো তো, এত জোরে বাজ পড়লো।